আড়াই বিন্দা বার লইয়া দান্দুল বাজারতে বড় দিয়ে দহিন ফাড়াইয়া পড়ছে না মসজিদ দিকে কাছে আটটা কো এই দিল্লির রাস্তা দিয়া কথাটা কইলে তা দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতে আছে কথা বলল না এই ছেলে দিল্লির রাস্তা দিয়া ভিক্ষুক হাঁটতে যাইতে আছে হাঁটতে যাওয়ার সময় এই যারে ফায় তার এই ভিক্ষা খুঁজে ভাই একটা ফাই দিয়ে একটা পয়সা দিয়ে একটা টাকা দিয়ে এরকম খুঁজতে আছে সবাই মিল্লা এই ফাই দেয় তো চিন্তা করলো একশো ফাইয়ে না এক টাকা একশো পয়সা দিলে এক টাকা হইব তৎকালীন আমলে পয়সার দাম আছিল আমরাও তো সাইডানা দশ ফাই পাঁচ ফাই পর্যন্ত আমরা খরচ করছি আমি আমার বয়স দাম বেশি হয়েছে না আর তারা তো এক ফাই তো অনেক দামি ফুসে আছি তখন তো পাঁচ ফাই তো নাই দশ পয়সাও নাই সাইডানা আটানা চলে না এক টিক্কা নোট নেয় না ফার্স্ট টিক্কাটা কোনো মতে কামড় লাগান যায় তাও ডরে ফুইরা নিজে গিয়ে এই ডরে অনেকে নেয় না তো ফার্স্ট টিক্কা তাইয়া পড়ছে আমরা তারা হন দুই টিক্কা কাগজের নোট কিছু চলে তো বেড়ায় ভিক্ষা করতে আছে কয় ভাই একটা পয়সা একটা পয়সা তো একজনের খুব মায়া লাগছে আরে এতে অসহায় মানুষ এমনি কান্দা কান্দা ভিক্ষা করতে আছে তা দাদাক দিয়ে একটা পয়সা দিয়ে কইছে ভাই তুমি সারাদিন আটটার কয় টেহা পাইবা এক ফাই কইরা ফাইলে একশো জনে দিলে না এক টেহা তুমি একটা কাম করো আমরা যে রাজা ওনার মনটা খুব নরম খুব মায়া ওনার কাছে যে ভিক্ষা চাইতে গেছে কেউ রে উনি খালি ফিরাই দিছে না তো যদি ওনারে আল্লাহ আল্লাহ করে ওনারে বুঝাইয়া কইতে পারো আর উনি যদি ডাব্বা দিয়া দিয়া দেয় সারা বছর বইয়া খাইবা সব আল্লাহ বুঝেন না লোকটার বুদ্ধিটা ওই ভিক্ষুকের পছন্দ হয়েছে কথা তো ঠিকই এক পয়সা কইটা সারাদিনে কয়টা ভিক্ষা করা আর রাজা বাদশাহ তারা যারা দিয়া দিয়া দিলে বইয়া বইয়া মাসখানেক খাইলে আমার ভিক্ষা করার লাগতো না খারাপ কি রাজমশাইয়ের দরবারে ওই ভিক্ষু ঘাটতে হাঁটতে রাজার দরবারও গেছে গিয়া সেটা যখন কে রয়েছে গেইটো দাঁড়ানোর পরে দাঁড়ানো কয় কে কী চাই কয় রাজারে চাই কয় রাজারে চাই আলাপ নাই রাজা আছে হন মসজিদে সুবহানাল্লাহ কইতেন না রাজা আছে কই মসজিদে রাজা আছে কই মসজিদে আপনার সেখানে চিন্তা ফিরে গেছেন গা আমরা তারা দি কুদ্দুর নেতা হইতে পারলে আর নামাজ লাগে না এবারে রাজ হইয়া নামাজও গেছে কিন্তু কেন ওটা টেনশন না আমরা তারা দেখবেন যায় নির্বাচনের আগে দিয়া কুদ্দুর ফরে নির্বাচন ফার হইয়া গেলে কত হা হা ফরে না যে আপনারা তো একটা মজা মারতে আছেন এবারে কি আজেরা মনে করছে একটা দেশ চালান কি যেমন তেমন কথা মনে করছেন মাইতে মাইতে যে আইয়েই ঢুই দু বেশি নাউজুবিল্লাহ কইতেন না আগের রাজা বাচ্চারা ফাঁস আক্ত পড়ছে আমরা তারা মাইদে মাইদে পড়ে অন্য নামাজ পড়তে পারলো ফারুক না পারলে নাই আমরা তারা কই জানাজাত হগলতে আগে আইয়া বইয়া থাকে ঠিক কি না জানাজার ভিতরে আইয়া দেখবেন হগলতে আগে আইয়া কারণ দরকার আছে তো সারা জীবন দলডা করছে ওহন জানাজার ভিতরেও যদি নাই একটা কথা থাকেনি তো সারা জীবন দলডারে ঠেলা ঠেলছে এবারে তার এই লাস্টে দিয়ে একটা ঠেলা দিয়েই তো দিতে হয়েছে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কয় না নাউজুবিল্লাহ আমরা তারা জানাজাত যেমনে যায় এমনে যদি ফাঁস ওয়াক্ত মসজিদও যাইতো আমার বাংলা সোনার বাংলা হইতো ঠিক কি না জানাজার দাম বেশি না ফাঁস ওয়াক্ত নামাজের দাম বেশি ফাঁস ওয়াক্ত নামাজের দাম বেশি জানাজা এটা যদি এই গ্রামও বরদুশিয়া কেউ যদি মারা যায় পাঁচজন লোকে মিল্লা আমরা মুমিন ইমাম সাবরে দিয়া জানাজা পড়াইলে বাহির তারা যদি হত্যাতায়ন করো আল্লাহ আটকাইতো না মাফ কিন্তু ফির সাহেবে নামাজ পড়ছে মুড়িদের সারবনি কতক্ষণ ফজরের নামাজ ফির সাহেবে পড়ছে মুড়িদে না পড়লে সারবনি জুহরের নামাজ আম্মায় পড়ছে জিহের সারবনি বাহে পড়ছে ফুতের সারবনি নেতায় পড়ছে কর্মীর সারবনি হুজুরে পড়ছে মুড়িদের সারতো না তাইলে এইটা হইলো ফরজ নামাজ ফরজে আট যার যারটা তার তার এই নামাজের বালা খবর নাই দাদা যার বালা ইয়া ফিরে বাইতে আছে তাইলে বুঝে গেল এটি যা নামাজ না এটি হলো একটা দেহান্য আর কি ঠিক কি না কম নামাজ পড়বেন কার জন্য কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় কউল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো নবী আপনি বলে দেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার সকাল থেকে আমার সন্ধ্যা
আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার অফিস আদালত, আমার ক্ষেত খামার, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমাদের সব কিছু কার জন্য? আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, আমার যা কিছু আমি ভালোবাসবো আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করবে, দান সদকা করবে আল্লাহর জন্য, মন্দ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। বলো সুবহানাল্লাহ। এই ছেলে, এই এই ছেলে কেন দাঁড়াইছো বাবা? হ্যাঁ কেন হাঁটাহাঁটি করতেছো মাহফিলের ভিতরে? কয় ঘন্টা হয়েছে আমি আলোচনা শুরু করছি, নড়াচড়া করেন না, প্রস্রাবে ধরলেও তো একটু বসা যায়, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, হাঁটাহাঁটি করেন না। এই দুই একটা ছেলে উঠছে আর আমার মাহফিল থেকে লুক উঠছে, এটা বোধহয় বরদুশি এই দেখলাম আর কি নতুন। হ্যাঁ সব হুজুরের ওয়াজ একরকম মনে করলে কেমনে হইব? আমি মাহফিলের থেকে তো লুক উঠতে কখনো দেখি না, একটা লুক উঠছেন না, সবাই ধৈর্য ধরে বসে আমি শেষ করে দিচ্ছি। আমিন বলবেন না? জোরে কোনা আমিন। এখন ওই রাজ মশাই কো? হ্যাঁ সচেতন শ্রোতা, রাজমশাই কই? নাসাও কে রেমনে তোমারে? হ্যাঁ রাজমশাই কই? এদিকে ফিরে বসা, এদিকে ফিরে বসো, ভালো করে আরাম করে। তোমারে কয়বার আমি ডাক দেওয়া লাগলো? রাজমশাই কই? মসজিদে। এখন ভিক্ষুক চিন্তা করলো, রাজা যখন মসজিদে, আমি আর ঘরে বসে থেকে লাভ কি? ভিক্ষুক গেছে মসজিদে, সুবহানাল্লাহ বলবেন না? ভিক্ষুক মসজিদে ঢুইকা দেখে সবাই নামাজ পড়তে আছে, তো ভিক্ষুকও নামাজও দাঁড়াই গেছে। নামাজ যখন শেষ হয়েছে, নামাজ শেষ করিয়া এবার সবাই বাইরেতেছে, তো ভিক্ষুক একজন দিকে জিজ্ঞেস, ও ইয়ে এখন রাজা কোনটা? তো একজনে দেখাই দিছে, ওই যে কোনার যে নামাজ পড়ে উনি রাজা, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে তো এখন অযথা সেই রাজায় দর্শে আরো বইয়া নামাজ পড়ে না, আমরা তারা দেখবেন ফাও আড়াই মিনটা বার লইয়া দানদুল বাজারতে বর দিয়ে দহিন ফাড়াইয়া পড়ছে। মাই দিদি একটা বিড়ি টান দেওয়ার লাগছে না, মসজিদ ডিকে কাছে আটটা কু আছে নিয়ে খাচ্ছ। সাবধান, কার সামনে চেয়ারে বসেন? কার সামনে বসেন চেয়ারে? আপনি চেয়ারে যে বসতেছেন, কার সামনে বসলেন? এই মাওলা আল্লাহ তাকাই রয়েছে, আনতা আবুদাল্লাহ কান্নাক তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যখন নামাজে দাঁড়াও তোমার আল্লাহ তোমার দিকে তাকাই থাকে, সুবহানাল্লাহ। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি এমন ভাবে নামাজ পড়ো, আনতা আবুদাল্লাহ কান্নাক তারাহু, নামাজের ভেতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, ফা ইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, ঠিক কি না? সাহাবাদের জমানায় তো চেয়ার ছিল, কিন্তু কোনোদিন কেউ চেয়ারে বসে নামাজ পড়ে নাই। বিশ বছর আগে হতো বাংলাদেশে চেয়ার ছিল, কোনো মসজিদ আমরা বিশ বছর আগে চেয়ার দেখি নাই। আজ কয়টা বছর ধইরা অনেক মসজিদ সাইডে দিয়ে দুই গুল দিয়ে আইতে বাইরে আইয়া পড়ছে, আবার অনেক আরও মাইদি দিয়ে বেড়াইয়া চেয়ার দেখা যায়। ভাই খামখেয়ালি কইর না, এটা খামখেয়ালির জায়গা না, নামাজ মস্কারা না, স্বয়ং আল্লাহর সামনে তুমি বসে গেছো, মুরব্বির সামনে দামডার তারা চেয়ারও বয় না, আল্লাহর সামনে কেমনে রে তুমি চেয়ারও বইলা, ঠিক কিনা? কেমনে তুমি বইলা? তোমার মনটায় দিল কেমনে? কি আর কোমর দরা তোমার, কি আর হাঁডুর দরা তোমার? তুমি যে হাণ্ডু হাণ্ডু করে ঘুরো, তুমি যে আলু তুলো, তুমি যে রিখের দায়িত্বে আসো, তুমি যে ভাল লইয়া আটতে আসো, তুমি যে আড্ডা মারতে আসো, তোমার এই সময় কোমর দরা তাহা না মসজিদ গেলে ধরে, ঠিক কিনা? মস্কারা কইর না, নামাজ কারে কয় শুনো? আল্লাহ 18 পাড়ায় সুরা মুমিনুনের ভিতরে কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে গেছে, মুমিন কারে কয়? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন,
সুবহানাল্লাহ, মুমান্দ হইল তারা মসজিদে যখন নামাজও দাঁড়ায়, মানুষে দেখলে মনে হয় যেন বড় থর থর করে কাঁপতে আছে, যেন ডরাইছে, মনে হয় যেন ডরাইছে, এইটা না হইল মোমেন। শুনো নামাজ কারে কয়? রাইসুল ফোকাহা, নাম হইল আবদুল্ল ইবনে মাসউদ, তিনি হইলেন ফকিদের সর্দার, নবীর আদরের সাহাবা। ওই রাইসুল ফোকাহা ঘরের ভিতরে নফল নামাজও দাঁড়াইছে। এবার মাসালা শুনো, ফরজ নামাজ পড়বা মসজিদে গিয়া, সুন্নত নফল পড়বা ঘরে গিয়া, কিন্তু আমাদের দেশে ওই পরিবেশ থাকে না, এই জন্য মানুষ মসজিদে পড়ে, কিন্তু মাঝে মাঝে হইল ঘরের ভেতরে নফল নামাজ পড়িল, কারণ ঘরটাও নামাজের জায়গাটা কবর না, ঠিক কিনা? মাঝে মানে ঘরের ভিতরে নফল নামাজ পড়বেন, গোসল করে আইসেন, অজু আছে মসজিদের কদূর দূরে, যা নামাজটা বিছাইয়া ঘরের কোনার ভিতরে দুই রাকাত নামাজ পড়া লাগবেন, এটা কয় তাহিয়াতুল অজু, সুবহানাল্লাহ কইতেন না, মনটা ভাল লাগতে আছে, দুই রাকাত নামাজ পড়া লাগবে নফল নামাজ। অনেক জাতের নামাজ আছে, ফজরের পরে এশরাক আছে, চাষত আছে, দোহা আছে, মাগরিবের পরে আওয়াবিন আছে, মাইগ্রেট উঠটা আপনার কী কয় তাহাজ্জত আছে, কত জাতের নামাজ। আপনার নামাজ বিচারিয়া পান না, খালি মসজিদেতে বাড়ি যজ্ঞা অনেক লেগা কেড়ায় কেমনে কইয়া কইয়া ঢুহাইছে, তা নামাজটা শেষ হইতে দেরি, ফাল দিয়েতে মনে হয় যেন শৈল আগুন লেগে গেছে, কখন মালা বাড়িব, ঠিক কিনা ক? আল্লাহ নবী কিতা কয় শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسمك في الماء والمنافق في المسجد কত্তাইর ফিল কাফাস। মোমেন যখন মসজিদে ঢুকে গভীর পানির মাছটা যেমন, মাছটার ভিতরে পানিটা যেমন শান্তি, মোমেন মসজিদে গেলে এমন শান্তি, ঢুকলে আর বাড়ুই তো চায় না, বলো সুবহানাল্লাহ। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কত্তাইর ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন, ডিব্বার ভিতরে পানি আছে, কলা ঝুলাই দিয়া রাখছো, শুকনা মরিচ দিয়া রাখছো, ডিব্বার ভিতরে গম ধান দিয়া রাখছো, এরপরেও পাখিটা খালি বাড়ুই যাইতো চায়, উড়াইল্লা উড়াইল্লা চলতো চায়, খাইতো চায় ঘুরা ঘুরা, খানা সামনে পাইয়াও ওই খাসার ভিতরে মন টিকে না। আল্লাহর নবী কি সুন্দর করে কইছে, ওয়াল মুনাফিকু ফিল মাসজিদে কাত্তাইরে ফিল কাফাস, মুনাফিক যখন মসজিদে যায়, আমি নাগাই শরীফ হিসাবে কই না, নবী জিয়ে কয় যেতে দেখবা ডুইকা খালি বাড়ুই লাইতো চায়, তে হইল খাসার পাখির মতো, খাসার ভিতরে পাখি যেমন থাকতে চায় না, মুনাফিক মসজিদের ভিতরে থাকতো চায় না, কও না উযুবিল্লাহ। আমরা কি মুনাফেক না মুমে? আমরা মসজিদে যাইলে বাড়িতে চাইবেন না, এ আগে ডুইকা লাইবেন শুক্রবারে, ডুইকা তাহিয়া তুলে জু ফরবেন, দুখুলুল মসজিদ ফরবেন, কাবলাল জমা ফরবেন সাইড রাকাত, নামাজ শেষ হয়েছে দুই রাকাত ফরবেন, এই সাইড রাকাত দুই রাকাত ফরজ শেষ করে জুমার দিন, এরপরে সাইড রাকাত বাদাল জমা ফরবেন, এরপরে আরও নফল নামাজ আছে, এই রিফইরা হকরে দোয়া টোয়া কইরা আইয়া ফরবেন। আপনি এত কোনো কামলা না, আপনি কোনো ব্যবসাও করেন না, আপনি কোনো অফিসও শুক্রবারে নাই, আপনি কিতা করবেন? আইয়া সাইরে দুগলা খাইয়া গাডার দহানো বইয়া টেলিভিশন চাইবেন, ঠিক কিনা কর? আরে টেলিভিশনটা বড় হইয়া গেল গা, আপনার নামাজটার কোনো দাম নাই, আপনি খালি বারণের লেগে ছটফট করেন, নবী যদি কয় যেবেড়া ছটফট করে এবারে বলে মুনাফেক, আপনি মুনাফেকের খাতার নাম লেখান কিনতে, আপনি ডিব্বা যেমন বইয়া থাকবেন, বাড়িতে চাইবেন না, অকরে ফইরা থাকবেন, ভাল লাগে বাড়িতে মনটা কয় না, দোহানো শান্তি নাই, হইত্যা শান্তি নাই, বইয়া শান্তি নাই, সব শান্তি মসজিদে, সুবহানাল্লাহ বলবেন না?